নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব পটলের একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে অসাধারণ লাগবে খেতে। আর এখন নতুন পটল উঠছে, সেই কারণেই আমি এই পটলগুলো নিয়ে এসেছি, একদম কচি কচি পটল। সেই কারণে আমি এইভাবে কেটে নিয়েছি, একটু একটু খোসাও আছে, এইভাবেই কেটে নিতে হবে। আর এর সঙ্গে আমি আলুটাও এইভাবেই কেটে নিয়েছি, ডুমো ডুমো করে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এতে পটলগুলো ভাজার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পটল। পটলগুলো প্রথমে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এবারে পটলগুলো ভেজে নেবো। পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, জোর আঁচেই ভেজে নিতে হবে। পটলগুলো এদিকে ভাজা হতে হতে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। এগুলো আমি একসাথে পেস্ট করে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে পেস্টটা করে নেব। এদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে, এবারে আমি কড়া থেকে তুলে নেব। এই কড়ার মধ্যেই আর একটু তেল দিয়ে দেব, তেলের পরিমাণটা কমে গেছে। এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এই আলুর মধ্যেই একটু লবণ দিয়ে আলুটা ভাজবো। আলুর মধ্যে লবণ দিয়ে ভাজবে, আলুর মধ্যে লবণটা ঢুকে যায়, আলুটা খেতেও ভালো হয়। আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি পটলের সাথে একই সাথে তুলে রেখে দেবো। এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে দেব। মিক্সিং জারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এরই মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো আমি আগে থেকেই বার করে নিয়েছি। দিয়ে মশলাটা আবারও কষে নেব। এরই মধ্যে দিয়ে দেব হিং, হিংটা এর মধ্যে দিলে গন্ধটা খুব সুন্দর হয়। দিয়ে আবারও 2-3 মিনিট ধরে আমাকে মশলাটা কষে নিতে হবে। এরই মধ্যে দিয়ে দেব লবণ, লবণটা ভুজে দিতে হবে, কারণ আগে লবণ দেওয়া পটল আর আলু ভাজা হয়েছিল লবণ দিয়ে। দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে আবারও মশলাটা ভালো করে কষতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। মশলাটা এইভাবেই কষতে হবে, 2-3 মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষতে হবে। মশলাটা 2-3 মিনিট ধরে কষে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ টক দই। আগে থেকে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টক দইটা দেবেন, না হলে টক দই আবার কেটে যাবে।
আরও 2-3 মিনিট ধরে আমি মশলাটা ভেজে নেব। আরও 2-3 মিনিট ধরে মশলাটা কষানোর পর তেল ছেড়ে গেছে, এর মধ্যে আমি এবারে তুলে দেব ভেজে রাখা পটল আর আলু। পটল আলু দিয়ে আরো ভালো করে 3-4 সেকেন্ড ধরে আমি পটল আলুটা মশলার সঙ্গে কষে নেব। পটল আলুটা মশলার সঙ্গে কষে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেব। জলটা দিয়েও ভালো করে তরকারিটা জলের সাথে মিশিয়ে দেব। পটলের এই রেসিপি রেডি। এবারে পটলের তরকারিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব। দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবারে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা, আমার এই রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।